পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক আন্দোলন কর্মসূচি সহ পাঁচ দফা দাবি সময়ের ভিত্তিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি নন্দরাম মণ্ডল। এদিনের দাবিগুলির মধ্যে সমন্বিত শিক্ষার অধিকারে সাধারণ স্কুলগুলিতে বিশেষ শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে, স্থায়ীভাবে প্রত্যেকটা প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে দুজন করে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে, মাস এডুকেশন যুক্ত স্কুলগুলিতে যথাযথ বিশেষ শিক্ষক নিয়োগ, বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর করতে হবে, এছাড়াও স্পেশাল বিএডদের পিএসসি পরীক্ষায় সুযোগ দিতে হবে। এইরূপ একাধিক দাবি দেওয়া সমূহের ভিত্তিতে কর্মপ্রার্থী, প্রশিক্ষণরত ও কর্মহীন এডুকেটরদের সঙ্গে নিয়ে জেলা জেলাশাসক এবং জেলা পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দেয় বিশেষ শিক্ষক সংগঠন। পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি জানান, দীর্ঘ 11 বছর ধরে এই রাজ্যে বিশেষ শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে প্রতিটি সাধারণ বিদ্যালয়ে, তাই অবিলম্বে বিশেষ শিক্ষক নিয়োগের আবেদন করে জেলা শাসক ও প্রাথমিক শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। এমনকি তিনি এও জানান, যদি জেলা শিক্ষা দপ্তরের থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে পরবর্তীকালে আরও বড়সড় আন্দোলনে নামবেন তারা। তবে এদিন জেলা শাসক তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। রাজ্যে দীর্ঘ 11 বছর ধরে বিশেষ শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে প্রত্যেকটি সাধারণ বিদ্যালয়ে। অবিলম্বে বিশেষ শিক্ষক নিয়োগের জন্য আমরা আবেদন জানাচ্ছি। ডিএম তথা ডিআই সাহেবের কাছে আজকে আমরা ডেপুটেশন দিলাম। প্রাথমিক শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক ডিআই মহাশয়ের কাছে আজকে স্মারকলিপি দিলাম। উনি আমাদের আশ্বাস দিলেন যে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়াবেন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.